বরফ তো সাদা হয় আমরা ফ্রিজে দেখি, কিন্তু ওই সাদাই সাদা মানে একদম ফুল হোয়াইট যেটা বলে, হুট করে বৃষ্টি হচ্ছে, হুট করে রোদ হচ্ছে, হুট করে স্নোফল হচ্ছে। সো এই ডাইনামিক ওয়েটারটা খুব ভালো লাগতেছে, যদি একবারও হলেও আসলে মানে এখানে খুবই ভালো লাগবে, সবার সাথে আসলে একটা অন্যরকম মজা, কখনো ভুলবো না। মজার বিষয়, বরকতের কাউন্টারের ভিতরে পুরো বিছানা সেট করা, এই পাশে আছে, এই যে কিন্তু কাউন্টার, ছয়টা পঁচিশে এখানে পৌঁছেছি, সাড়ে আটটায় গাড়ি ছাড়ছিল, আটটায় যদিও টাইম ছিল, সাড়ে আটটায় গাড়ি ছাড়ছে। আমরা এখন নাস্তা করতে যাচ্ছি বুড়ির হোটেলে, কম বেশি সবাই যে হোটেলের কথা বলে যেখানে নাস্তা করে, মোটামুটি এখানে হোটেলের যে অবস্থা সেই হিসেবে বুড়ির হোটেলটা একটু পরিবেশটাও ভালো। আলু ভর্তা, চাউল, মুরগির এটা কি খাবে ক? পরোটা ডাল ডিম ভাজি ভাই। ইমিগ্রেশনের ফার্স্ট স্টেপ শেষ করে আমরা এখন হচ্ছে ভাটিয়াপাড়া একদম বেরোইলে আর কি, আমরা যাবো কি ইসে ভাটিয়াপাড়া, কিন্তু বাংলাদেশি আমি এখন আছি হচ্ছে বাইপাস রোডে, এখানে আসার পরে দালাল কিন্তু এখানে আপনার চারিদিক দিয়ে মানে কোনো জায়গায় বাদ নাই, তো এখানে যখন আসবেন আসার পরে আপনি আপনার মতো দাঁড়ায় থাকবেন, কোনো দালালের ধান্দা করবেন না, বাস আসবে আপনাকে বলবে যে এটাই ওঠেন নিয়ে যাব, ওইটা নিয়ে যাব, অনেক বাহানা করবে, কিছুই না, আপনি জাস্ট এখানে ওয়েট করবেন সরাসরি শিলিগুড়ির। আপনি যেটা করবেন সর্বোচ্চ যেটা করতে পারেন, লোকাল পিপল যারা আছে যারা আপনি হাঁটাচলা করতেছে এদের কাছে জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করার যদিও কিছু নাই, এখান দিয়ে শিলিগুড়ির বাস আসবে, আপনি ঠিক যেদিক দিয়ে পোর্টের থেকে বেরিয়ে আসবেন ঠিক সোজা থেকে এটা হচ্ছে শিলিগুড়ি চলে গেছে, ওইখানে 70 রুপি ভাড়া নেবে, আপনি এখানে ওয়েট করলে কল্যাণ বাস আছে একটা, এটা ভালো বাস, বাদবাকি আদার্স আরও বাস আছে, বাট যে কোনো বাসে উঠবেন না, একটু দেখে শুনে বুঝে উঠবেন তারপরে, নাহলে কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু আপনাকে ধোকা দিতে থাকবে। যুদ্ধ করলাম 2-3 ঘন্টার যুদ্ধ, মানে যেভাবে গাড়ি ঠিক করছি শিলিগুড়ি থেকে দার্জিলিং, মানে এত ক্যাচাল করে গাড়ি ঠিক কমই করা হয়, তারপরেও ঠিক করছি হচ্ছে এখান থেকে দার্জিলিং পর্যন্ত 2200 রুপি, 2500 রুপি চাইছিলো পার হেড, যদি সিঙ্গেল করে যাওয়া হয় তাহলে হচ্ছে 2250 রুপি করে, এখন 10 জন লোক ধরে সেই হিসেবে হচ্ছে 2500 রুপি, সেখানে কমায় কমায় এখানে অন্য কোনো লোক নিব না আমরা, এই কারণে হচ্ছে 7 জন আমরা 2500 রুপির জায়গায় 2200 রুপিতে ঠিক করছি। কিন্তু কথা হচ্ছে এইখানে কোনো লোকের দিকে তাকানো মানেও একটা বিপদ, একটা নিজের কাছে একটা পাপ করে বসা, যে তাকানো মানে হচ্ছে ও কত রকমের ভাই আসো ভাত খাও, কেউ কেউ ভাই আসো গাড়িতে ওঠো, কেউ ভাই আসো আমার বাড়ি চলো, মানে যত রকমের কাহিনী আছে, খালি তাকা না তাকাইলেও ঝামেলা, তাকাইলেও ঝামেলা, এই জন্য এখানে যত কম সময় স্টে করতে পারবেন তত ভালো। এই যে আমাদের সাথে আছে নিমো,
রাতে খাবারের জন্য বের হয়েছি। খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম, এখানে দুটো হোটেল আছে যে দুইটা খাবারের দিক থেকে ভালো, সেই হিসাব করে আমরা খুঁজছি। একটা হচ্ছে হোটেল মহাকাল আর একটা হচ্ছে হোটেল ইসলামিয়া। খাওয়ার সময় যে দুটো জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু ভেজ এবং ননভেজের বিষয় আছে, যদিও এই মহাকালে ভেজ ননভেজ দুটাই আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে হোটেল কিন্তু রাত্রের বিষয় যেটা, সেটা হচ্ছে 10টার পরে নর্মালি খোলা পাওয়া যায় না, কিন্তু সব বন্ধ হয়ে যায় 10টার আগ দিয়ে। যা কেনাকাটার মোটামুটি 10টার আগ দিয়ে শেষ হয়ে যায়। রাত 10:39, মানে পুরোপুরি ফাঁকা, একদম কিচ্ছু নাই, একটা লোকও নাই, মানে 10টার পরে এখানে কিছু খুঁজে পাওয়া খুবই দুরূহ ব্যাপার। এদিকে যদি দেখেন যে আমাদের দুইজনই আসতেছে দূরে, তাছাড়া কোনো লোক নাই। মহাকালে খাবারের যে বিষয়টা সেটা হচ্ছে প্রাইসটা খুব বেশি বলা যাবে না ওরকম, তবে সমস্যা যেটা সেটা হচ্ছে শুধু আলাদা যদি ভাত নিতে চান এক্সট্রা, সেটার জন্য একটু বেশি খরচ হয়। এক প্লেট ভাতের দাম 70 টাকা, আপনাকে এক চামচ ভাত দিবে, ছোটো একটা চামচ আছে, ওই চামচের এক চামচ ভাত দিলে ওইটা প্রত্যেক চামচের জন্য 5 রুপি করে। তো সেখানে ওটা পোষাবে না হিসাব করে আমরা আর কি এক প্লেট নিয়েছি, 70 টাকা করে এক এক প্লেট ভাত দাম পড়বে। আমরা মোটামুটি ভালোই খেয়েছি, খাবারটা আসলেই ভালো। সেক্ষেত্রে আমাদের 7 জনের টোটাল খরচ হলো হচ্ছে 1650। আমরা 2টা রুম নিয়েছি, এক রুমের ভিতরে আবার 2টা রুমের মতো আছে, এই একটা রুম এই হচ্ছে একটা রুম এটা, আর আমাদের ওই পাশে আর একটা, যেটা দুটো মিলে পড়ছে হচ্ছে 2000 রুপি। তো 2000 রুপিতে অনেক চার রুমে বেড আর ওই, হ্যাঁ সেই হিসাবে এখানে একটা আর এই হচ্ছে আর একটা। 4টা বাজে, চলো আমরা ট্রেকারের উদ্দেশ্যে বের হচ্ছি, এগুলোর সামনে গাড়ি দাঁড় করানো। ভোরবেলায় একটু সুখের ঘুম, ঠান্ডা বেশি করে ঘুমানোর চিন্তা করবেন, তাদের জন্য এই পরিণতি। বিষয় হচ্ছে টাইগার হিলে যখন আসবেন যে টাইমটা দেওয়া থাকে, পারলে আরও 10 মিনিট থেকে 15 মিনিট আগে ড্রাইভারকে আসতে বলেন। কারণ হচ্ছে দেরি করে আসলে, যত দেরি করে আসবে গাড়ি সিরিয়াল হইতে হইতে তত নিচের দিকে থাকতে শুরু করে। গাড়ির নিচের দিকে থাকা মনে হচ্ছে আপনার তত বেশি উপরে উঠতে হবে, খারাপ হবে। তো যত বেশি দেরি করবেন তত পিছনে যাইতে থাকবেন, এবং তত বেশি আপনার নিজেকে উঠতে হবে, আর উঠতে গেলে যে অবস্থা আমরা যারা উঠতেছি আমরা জানি।
কাঞ্চনজঙ্ঘা এত কাছ থেকে আমার দেখা হয়নি, এটা নতুন কেবল স্পট এটা বানাচ্ছে, এখনো রেডি হয়নি। তো এটা আসলে অনেক ক্লিন দেখা যাচ্ছে, যদিও এই অবস্থা থাকবে না, আমরাই বরং বেটার পাচ্ছি। এখান থেকে ঘিরে টিরে দিলে তখন দেখা যাচ্ছে আর এক ঝামেলা হয়ে যাবে। একটা জিনিস অনেকে জানি না, সেটা হচ্ছে আমরা এখানে যেই প্যাকেজগুলো ভাড়া করি আর কি, প্যাকেজে যাচ্ছি, যেটা যেই আমরা এখান থেকে গ্যাংটক যাচ্ছি কিংবা শিলিগুড়ি আসছি কিংবা আপনার টাইগার হিল যাচ্ছি, যে প্যাকেজগুলো থাকে, এই প্যাকেজগুলো বাদেও এর ভিতরে আরও কিছু চার্জ থাকে। চার্জ বলতে হচ্ছে আমি যখন টাইগার হিল যাচ্ছি, টাইগার হিল থেকে নামার সময় মানে প্রত্যেকটা স্পট দেখার জন্য আলাদা আলাদা করে এই ভিজিটার্স যারা মানে যারা ট্রাভেলার এদের একটা চার্জ দিতে হয়। যেমন আমরা টাইগার হিল থেকে নামার সময় আমরা প্রতিজনে 70 রুপি করে চার্জ দিয়েছি, এটা হচ্ছে টাইগার হিল দেখার জন্য। তো অন্যান্য আরও যেসব স্পটে যাব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চার্জ আছে, এটা মাথায় রাখতে হবে যে হচ্ছে আমাদের আমরা যেটা ভাড়া করতেছি, গাড়ি যেটা ভাড়া করতেছি সেটা কিন্তু এর সাথে ইনক্লুড না এই চার্জগুলো। যদি আপনারা চার্জের সাথে ইনক্লুড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে কথা বলে নেবেন, তারপরে ঠিক করে নেবেন কত কী দরদাম করে তারপরে সেভাবে চলবেন। তো টাইগার হিল থেকে আমরা পার পারসন 70 রুপি করে দিলাম, এটা হচ্ছে এখনকার চার্জ। এখন এটা অনেক সময় চেঞ্জ হতে পারে, বাট এখন যেটা চার্জ চলছে সেটা হচ্ছে 70 রুপি। আমরা আগেরবার যখন আসলাম তখন ছিল ওটা 50 রুপি, এখন হচ্ছে 70 রুপি। এখন যাচ্ছি হচ্ছে আঞ্জুমান এনপি রোডে। কেন যাচ্ছি? কারণ হচ্ছে ওখানে আমরা একটু ভালোভাবে খাইতে যাচ্ছি, আর একটু ভালো করে ওদিক দিয়ে সব মুসলিম হোটেল ওইখান দিয়ে আছে, বিফ টিফ সব পাওয়া যায় নাকি, ওটার জন্য ওইদিকে যাচ্ছি আর কি। চলে আসছি খাইতে, বিফ খাবো। বিফ কত নিয়েছে রে? গরু ছাড়া খাই নে, 80 টাকা করে প্লেট। বাজে আজকে হচ্ছে আমাদের সাঙ্গু লেক যাওয়ার কথা ছিল। আমাদের প্রথম প্যাকেজ লাচুগেনা নিয়ে সাঙ্গুতে নিয়েছিলাম, কিন্তু সাঙ্গু আমাদের এজেন্সি ফোন দিছে এখানে স্নোফল হচ্ছে না, কিন্তু যার কারণে এই মুহূর্তে যাইতে পারতেছি না। এবং যেটা বলতেছে সেটা হচ্ছে ওয়েট করতে, যদি ওইখানের পারমিট পাওয়া যায় তারপরে আমরা যাইতে পারবো। যেহেতু রাস্তার উপরে স্নোফল হওয়ার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, গাড়ি গেলে স্লিপ করতে পারে, এই কারণে আর কি আমাদের এখন পর্যন্ত অনুমোদন পাইনি আমরা। তবে একটা জিনিস জানার দরকার, সেটা হচ্ছে আপনি যে টাকাটা আমরা যে টাকাটা পেমেন্ট করছি অ্যাডভান্স, ওইটা যদি গাড়ির চাকা না ঘুরে তাহলে ব্যাক দিবে, আর যদি গাড়ির চাকা ঘুরে গাড়ি স্টার্ট নিলে ওই টাকাটা কিন্তু আপনার ফুল টাকায় পে করে দিতে হবে, এরকম হচ্ছে বিষয়টা। আর আমি যদি অনুমতি পাই তাহলে অন্তত যেটুকু যাইতে পারি তাতে স্নোফল পাওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত অনুমতিই পাইনি। আজকে ওয়েদারটা খুব বেশি ভালো না, বৃষ্টি পড়তেছে কিন্তু বেশ বেশ করে। গ্যাংটক শহরে আমরা কালকে পৌঁছাইছি 7:30 দিকে, এসে প্রথমে হোটেল ঠিক করছি। হোটেল 2টা রুম নিছি, 4 বেড 3 বেড, 2টা রুমের কস্ট পড়ছে 3,000 টাকা টোটাল। মোটামুটি হোটেলটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি, 3,000 টাকা নিছে, 3,000 রুপি আর কি। আর আমরা প্রথমে হচ্ছে লাচুংয়ের প্যাকেজ বাদ দিয়ে সিকিম যেতে যাচ্ছিলাম। সিকিমের প্যাকেজটা ঠিক করছিলাম হচ্ছে 5,000 রুপিতে। গতবার আমরা যখন আসছিলাম 2019 তখন ওইটা ঠিক করছিলাম 4,000 রুপিতে, এবার সেটা 5,000 ঠিক করছি। আনফর্চুনেটলি এখনও আমরা অনুমোদন পাইনি কারণ বৃষ্টি হচ্ছে। এনিওয়ে, আর লাচুংয়ের প্যাকেজটা দেখলাম অনেক বেড়ে গেছে, কারণ লাচুং এখন একদিন বেশি স্টে করতে হয়, অর্থাৎ 2 নাইট লাচুংয়ে থাকতে হয়।
সেই ক্ষেত্রে সব কিছু কস্ট দিয়ে গতবার আমরা যখন আসছিলাম তখন পড়ছিল 13,000 পুরো প্যাকেজটা। সেই 13,000 প্যাকেজ অলরেডি এখন আমি সর্বনিম্ন যেটা পেয়েছি এখনও আমি ঠিক করিনি সেটা হচ্ছে 21,000। তারপরে ওইখান থেকে আবার 0 পয়েন্টের আলাদা একটা প্যাকেজ আছে 3,500, মানে ইয়ামথাম পর্যন্ত নিয়ে যায়। ওরপরে 0 পয়েন্ট দেখতে গেলে আবার আলাদাভাবে ঠিক করতে হয়, এটা এখানে কমন রুলস সবাই জানে, যদি ওরকম হওয়া উচিত না। যাই হোক, ওইটার জন্য 3,500, সব মিলে 24,500 টাকা পড়ে যাচ্ছে। তো এইটা লাচুংয়েরটা অনেক কস্টলি আর কি, অনেকটু বেশি হয়ে যাচ্ছে। আজকে চাচ্ছিলাম যে হচ্ছে আজকে সাঙ্গু ঘুরে এসে তারপর এখানে আবার একটু খুঁজবো যে কত কমে পাওয়া যায়। এই ধরনের যে গাড়িগুলা, এই গাড়িগুলা কিন্তু হচ্ছে আপনার সিটিতে ঢোকে না। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আপনার আপনি এমজি মার্গেই যদি থাকেন তাহলে ওখান থেকে আপনাকে যেভাবেই হোক আপনার ভাজরা স্ট্যান্ড আসতে হবে। ভাজরা স্ট্যান্ড, তো ভাজরা স্ট্যান্ড আসার ওয়ে হচ্ছে আপনি যদি যে এমজি মার্গটা আছে ঠিক তার উপরের দিকে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে আপনি শেয়ারে ট্রিপ দিতে পারবেন। শেয়ারে মানে হচ্ছে ভাজরা স্ট্যান্ড আসতে পারবেন, পার হেড 30 রুপি করে পড়বে। আর যদি আপনি রিজার্ভে আসতে চান সেক্ষেত্রে 150 রুপি পড়বে। বাট 150 রুপি না এসে আমার মতো 30 রুপিতে শেয়ার আসা উচিত, কারণ এক গাড়িতে 4 জন লোক ধরবে, 4 জনকে নিয়ে তো এখানে 12 120 রুপি। বাট আপনি যদি ওইভাবে রিজার্ভ হিসাব করেন তাহলে কিন্তু ওটা 150 রুপি। আর যদি আপনি এমজি মার্কের নিচ থেকে ওঠেন তাহলে ওটা 220 রুপি হয়ে যাবে। পারমিশন যেহেতু এখনও পাইনি, সব গাড়ি এখানে দাঁড়ানো, পারমিটের জন্য দাঁড়িয়ে আছে সব। ওইদিকের ওয়েদার যদি একটু ক্লিয়ার হয় তাহলে এখান থেকে ছাড়বে, না হলে তো আর ছাড়ছে না। ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে, বিশাল লাইন ওদিকে। খুশির খবর, পাওয়া গেছে পারমিট, কিন্তু কথা হচ্ছে কত দূর যাইতে পারবো জানি না। কারণ হচ্ছে স্নোফল হচ্ছে এবং ওদিকের যে অবস্থা, ওদিক থেকে গাড়ি হয়তো বা কোনো এক জায়গার থেকে আসছে, পুরো গাড়িতে বরফে ভরে আছে। উপরে যে ছাদ, ছাদে পুরো বরফে ভরে আছে গাড়ি। কপাল খারাপ আসলে, কেননা সাঙ্গু পর্যন্ত যাইতে পারলাম না। ওয়েদারটা এত খারাপ হচ্ছে, স্নোফল কখনো একটু বাড়ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার রোদ উঠতেছে হঠাৎ করে। আর এখানের একটা সময়সীমা আছে, তো টাইম ওভার হওয়ার কারণে, যদিও আবার খারাপ হয়ে গেছে, টাইম ওভার হওয়ার কারণে আসলে যাইতে দিচ্ছে না। এই সাইট সিন, আমরা সাঙ্গু থেকে প্রায় 4-5 কিলো আগে আছি এখনও। এখানে এই যে একটু জায়গা আছে, বরফ গলতেছে, এই যে পুরো ঝর্ণার মতো পানি পড়তেছে, কিন্তু পুরোটা বরফ গলা পানি, সাঙ্গু লেকের ওই দিক থেকেই আসছে পুরোটা। কারণ এই যে স্নোফল একটু একটু বাড়তেছে, এখানে পুরোটা বরফ জমা, তো যার কারণে যাইতে পারলাম না।
ডবল মোমো। এই সাঙ্গুটা এসে অর্ডার দিয়েছে, এক প্লেট হচ্ছে 70 rupees। সাতটা না, বাট এদের মোমোগুলো অনেক টেস্টি হয়, সেই হিসাবে আমার মনে হচ্ছে। Thank you.